বন্ধুরা, আগামী 5ই মে শুক্রবার ঘটতে চলেছে 360 বছরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ। কারণ বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার মহাযোগে এই চন্দ্রগ্রহণ সৃষ্টি করছে এক মহাযোগ। তাই এই দিনে বন্ধুরা কি করা যাবে, কি করা যাবে না, বাড়ি থেকে এই দিনে আপনারা পুজো দিতে পারবেন, তুলসী পত্র কি চয়ন করতে পারবেন, কি গ্রহণের সময় আপনারা খাবেন না, গর্ভবতী মায়েরা এই দিনে কি কি নিয়ম মেনে চলবেন, এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। এবং এই দিনে বন্ধুরা কুকুর, গরু ও কাককে কি খাওয়ালে মানুষের ভাগ্য চমকে ওঠে, এবং এই দিনে কোন শিকড়টি তুলে এনে তা ধারণ করলে মানুষের আর্থিক উন্নতি হয়, এই সকল তথ্য বন্ধুরা আপনারা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তার আগে চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই দিন থেকে কোন কোন রাশির ভাগ্য চমকাবে। আর তা হচ্ছে বন্ধুরা, মকর রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, মিথুন রাশি এবং সিংহ রাশি। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার এই দিন থেকে 5 রাশির ভাগ্য চমকাবে। ফলে এই দিন থেকে 5 রাশির মানুষের জীবনে অনেক রকম সুযোগ সুবিধা আসবে। চাকরির যোগ রয়েছে, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে, মনের মানুষের সাথে দেখা হওয়ার যোগ রয়েছে, নাম ধন সম্পত্তি অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে। কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা এই দিনে আবার সকল সৌভাগ্যের নাশ করে দেয়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন। তাই এবছর এই গ্রহণ শুরু হচ্ছে আগামী 5ই মে রাত 8:45 থেকে, এবং তা শেষ হচ্ছে রাত 1টায়। সুতরাং বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ চলবে 4 ঘন্টা 15 মিনিট। তাই বন্ধুরা, এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন। নাম্বার 1, বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর, বিড়াল, গরু বা কাক আসে, তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সেই দিন রুটি, গুড় বা যে কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দিন। কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা, সেই খাবারটি আপনারা নিজের মাথার চারিদিকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তবেই তাদের খাওয়ান। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনারা 3টে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দেবেন, এবং পরে সেই ফুলগুলো বন্ধুরা আপনাদের সিন্দুক, পড়ার বই এবং মানিব্যাগে রেখে দিন। যেই ফুলটি বন্ধুরা আপনারা সিন্দুকে রাখবেন, তা আপনারা অবশ্যই একটি হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর রাখবেন। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছের শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রেখে দেবেন। পরের দিন আপনারা সেই শিকড়টি মহিলারা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পরবেন। যদি কেউ তাবিজের মধ্যে ভরে পড়তে চান, তাও তারা করতে পারেন। নাম্বার 4, বন্ধুরা এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন। এতে বন্ধুরা, যদি গ্রহণের কোনো রকম নেগেটিভ ঊর্জা যদি আপনাদের বাড়িতে থাকে, এতে তা নাশ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এই প্রদীপটি আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে মুখ করে রাখবেন। নাম্বার 5, বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে একটি কর্পূর অবশ্যই ধরান। কারণ বন্ধুরা, গ্রহণের সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয়, যা আমাদের বাড়িতে রোগ, দুঃখ, দরিদ্রতা নিয়ে আসে। তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পূর ধরান, তো বন্ধুরা এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না, যার ফলে বন্ধুরা কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না, ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। তাই চলুন বন্ধুরা, সবার আগে আমরা জেনে নিই যে গর্ভবতী মহিলারা এই সময় আপনারা কোন কার্যগুলো করবেন না। নাম্বার 1, বন্ধুরা গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাড়ি থেকে বেরোবেন না, গ্রহণের সময় আপনারা ঘুমাবেন না, গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছু খাবেন না, এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে। কিন্তু যদি খেতেই হয় বন্ধুরা, তো খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা এই গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন।
গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের সুই বা সুতোর কাজ করবেন না, ধারালো জিনিস আপনারা সেই সময় ব্যবহার করবেন না, কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে। তাই বন্ধুরা, আপনি এবং আপনার সন্তানের খুশির জন্য এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন এবং আপনারা কমেন্টে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। নাম্বার দুই, বন্ধুরা গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের কোনো শুভ কার্য যেমন পূজো অর্চনা দান ধর্ম এগুলো করবেন না। নাম্বার তিন, বন্ধুরা গ্রহণের সময় কোনো রকমের আপনারা গাছপালা চুল দাড়ি এগুলো কাটবেন না, সুই সুতোর সেলাই কাছাকাছি এই সময় করবেন না, গাছ থেকে তুলসী পাতা এই সময় ছিঁড়বেন না। নাম্বার চার, বন্ধুরা এই সময় কোনো রকমের আপনারা শারীরিক মিলন করবেন না এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা নিজের ঘরটি ভালো করে মুছবেন এবং সন্ধেবেলায় আপনারা গ্রহণ শেষে আপনাদের যে মেইন দরজা রয়েছে যেখান থেকে আপনারা ঘরে প্রবেশ করেন সেখানে একটি মাটির প্রদীপ ধরাবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো গ্রহণের খারাপ প্রভাব পড়বে না। নাম্বার পাঁচ, বন্ধুরা গ্রহণের দিন আপনারা আমিষ এবং কোনো রকমের মদ্যপান করবেন না, মানে তামসিক ভোজন সেই দিন আপনারা খাবেন না, বিশেষ করে এই গ্রহণের সময়। তাই বন্ধুরা, এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখুন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।